শেষ হলো ঐতিহ্যবাহী কুশিয়ার বাড়ির রাস মেলা। আগামী 12ই ডিসেম্বর মেলা আরম্ভ হয়েছে এবং শেষ 19শে ডিসেম্বর সমাপ্তি। কোচবিহার রাস মেলার পর এই মেলার আকর্ষণ দিক দিগন্ত ঐতিহ্যবাহী মেলা। শেষবার সমাপ্তি মেলায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান এবং মাথাভাঙা 2 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উজ্জ্বল সর্দার মেলায় উপস্থিত ছিলেন এবং মেলা পরিক্রমা করেন রাজচক্র গোড়ান জেলা শাসক। মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে আকর্ষণ হিসেবে রয়েছে স্টার জলসা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দুষ্ট মিষ্টি নায়িকা দীপা তথা স্বস্তিকা ঘোষ। নাইট মিউজিক্যাল ধামাকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কমিটির কর্তাদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল ঘোকসারডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে। সারারাত ব্যাপী সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ করে কুশিয়ার বাড়ির সমাজসেবক বুলেট একাদশ পরিচালিত এই রাস মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর। মেলা কমিটির সম্পাদক অমর বর্মন জানান, এই মেলার সঙ্গে আপাময় জনসাধারণের এক আবেগের অনুভূতি এবং আবেগের টান রয়েছে বলে জানান। আপনারা দেখছেন বিকল্প দৃষ্টির সংবাদ মাধ্যম। এখানকার লোকালি যে কমিটি আছে তারা তো 21 বছর ধরে এটা 21তম বছর সেটাতে একটা রাস মেলা করছে। খুবই ভালো লাগছে, খুব ভালো পরিবেশ আছে, সব ধরনের দোকানপাট রয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে, সার্কাস রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, খুব ভালো লাগছে।